গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ এখন হলো বাজে হচ্ছে সকাল 10:45, আর আজ হলো রবিবার। বর কাজে চলে গেছে যথাসময়ে। কে বাবা, বর কাজে চলে গেছে যথাসময়ে। আজকে আমি একটুখানি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ আজ হলো 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস। তো সেই কারণে তোমাদেরকে বলছিলাম যে যতটুকু পারবো আমি সেইভাবেই আর কি করার চেষ্টা করব। যদি গতকালকে হতো তাহলে খুব ভালো হতো, গতকাল বরের ছুটি ছিল তাহলে খুব ভালো হতো, বাড়ি থাকতো, কারণ ওই অনেকবার দিয়েছে পাঁচালি ঠাচালি করে, ওই অনেকবার দিয়েছে। তো একবারে এখনই আমি ক্যামেরাটা অন করলাম, কারণ সকাল থেকে তৈরি করে দিয়েছি, ওকে খাইয়েছি, ওকে দিয়ে কলেজ চলে গেছে বলতে গেছিলাম, কাজে চলে গেছে, আর আমি স্নান করে নিয়ে এই ক্যামেরাটা অন করলাম। তো চলো, সকালবেলা বর গেছিলো বাজারে একবার, ওই যে বাদবাকি যা যা ছিল, মিষ্টি, সন্দেশ, আমিত্তি, তারপরে তালের শাঁস, এগুলো আনতে গেছিলো। চলো পুজোটা দিয়ে নিই, এবার সময় লাগবে আজকে একটু, বুঝতেই পারছো। এই যে বড় বড় বাসন, এগুলো আমাদের পুজোর বাসন, ও ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে গেছে। ওই একটা প্লেট স্টিলের, আর বাদবাকিগুলো তো সরো সরো, এগুলো শোকার জিনিস না। আর আমি ওই তুলসী পাতার উপরে যে দুব্ব আছে সেই দুব্বটা তুলে নিয়ে এসেছি সীমা দিদের বাড়ির থেকে। চলো শুরু করি। তো চলে এলাম, দেখো বন্ধুরা, আমি মালা গাঁথবো, তার জন্য এই যে ফুলের পোটলাটা নামিয়ে নিলাম আর আসনও পেতে নিলাম। তারপরে দেখলাম যে বড্ড গরম লাগছে, তো ফ্যানটাকে চালিয়ে একদম লোতে দিয়ে ছেড়ে নিয়েছি, তো শুইতে সুতো ভরে। আর এই শুইটা আমি যখন মালা গাঁথতাম, মানে এই যে ঠাকুরনগর তো তোমরা জানোই ফুলের ব্যবসার জন্য বিখ্যাত, তো সেই মালা যখন গাঁথতাম সেই জন্যই আমাকে 3টে ছুঁচ আর কি কিনতে হয়েছিল, না দিয়েছিল, না মিঠুদি দিয়েছিল, সরি মিঠুদি মনে হয় দিয়েছিল, আমার সঠিক মনে নেই, বহু বছর আগের ঘটনা। আর সুতো বর এনে রেখেছিল, তো সেই দিয়েই মালাগুলো আমি গেঁথে নিচ্ছি। তো চলো আমি মালা গেঁথে নিই, আর ভাবছি একটা গান তোমাদেরকে করে শোনাই, সেটা হলো জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। 18ই ভাদ্র মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে, লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের, জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় বাবা লোকনাথ। তো দেখো এই যে মালাটা তৈরি হয়ে গেছে, এটাই বাবা লোকনাথের জন্য গেঁথেছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এর সাথে আরও দুটো মালা গেঁথেছি, দুটো মালা আরও গেঁথেছি, আর হচ্ছে সিংহাসনে টাঙানোর জন্য আরও দুটো বড় চেন মালা গেঁথেছি। তো তোমাদেরকে বলে দিচ্ছি কোনটাকে কোন মালা বলে। আমি প্রথমে যেটা গাঁথলাম, মানে যেটা তোমরা গাঁথতে দেখলে, সেটাকে বলে হচ্ছে চটিমালা। চটির মতন একটা মুখ এদিকে একটা মুখ ওদিকে, তার জন্য চটিমালা বলা হয়। তো আর গেঁথেছিলাম ঠ্যাঙামালা। ঠ্যাঙামালা হচ্ছে একটা ভেঙে, একটা মাঝখান থেকে ভেঙে আর একটা সোজা, তাকে বলে ঠ্যাঙামালা। আর চেনের মতন যেগুলো করেছি শিকলমালা, সেগুলোকে বলে শিকলমালা, সেগুলো তোমাদেরকে সব দেখিয়ে দেবো। তো এই সেরে এখন চলে আসলাম ফল বানাতে। তো একবার মালা গাঁথার সময় আমি ক্যামেরাটা ধরে হাত ফাত ধুয়ে এসে ফুল গেঁথেছি, আবার এখন ক্যামেরাটা ধরে এই দিকটা অ্যাঙ্গেলটা করলাম, করে আবার হাত ফাত ধুয়ে এসেছি, আর পুরো ফল কাটা তোমার ফল বানানো সরি ফল বানানো তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এর মাঝখানে আমি আর উঠে যাইনি। তবে হ্যাঁ, আমি ভেবেছিলাম সব ফল বানানো আমার কমপ্লিট, তার জন্য আমি ক্যামেরাটা ধরে অন্যদিকে আবার লাগিয়েছি। তারপরে দেখলাম তালের শাঁস বাকি রয়ে গেছে, কারণ অন্যদিকে ছিল, তো তালের শাঁসের পোটলাটা সকালবেলায় যেহেতু আনা হয়েছিল তার জন্য ভুলে গেছিলাম, তো পরে সেটা আবার বানিয়েছি। তো তরমুজ দেখো আমি অর্ধেকটা দিলাম, এই অনেক, আর শশা ছিল 4টে, বেশি বড় বড় সাইজের ছিল না, কচি ছিল বেশ, তো শশা 4টেই দিয়েছি। তো বটিতে অসম্ভব ধার, তরমুজটা কাটতে আমার একটুখানি প্রবলেমই হয়েছে এই ছোটো বটির জন্য, বাদবাকি সব ফল বানাতে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে। এই বটিটা খুব ভালো, ঠাকুরঘরের বটিটা, ঠাকুরের জন্য যে বটিটা আনা হয়েছে খুব ভালো।
তো চলো, আমি এক নাগাড়ে সব ফল বানিয়ে নিয়েছি। আম যা ছিল সব দিয়ে দিয়েছি, শশা সব দিয়ে দিয়েছি, লেবু একটা বাদ দিয়ে সব দিয়ে দিয়েছি, আর লিচু লিচু বেশ কয়েকটা রয়ে গেছে, আর তালের শাঁসও দিয়েছি। তালের শাঁস 7 খানা এনেছিল, 3 খানা দিয়েছি, বাদ বাকি 4 খানা রেখে দিয়েছি ফ্রিজে। তো চলো আমি ফলগুলো ঝমাঝম বানিয়ে নিই। আর আম যখনই ছুলছিলাম, ব্যাস শেরুর আগমন। আমের গন্ধে বেটা আমার থাকতেই পারে না। অন্য ফল বানানোর সময় পাশে বসেছিল, আর যখনই আম বানানোর সময় আসলো তখনই শেরু বাবা, কিছুক্ষণের মধ্যেই দেখবে মাথাটা এদিক থেকে তোমরা দেখতে পাবে, আমিও এখন যখন ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তখন দেখে আমিও হাসছি, ওই যে চলে এসেছে। যেই আমি একটুখানি সরেছি আর অমনি অমনি চলে এসেছে, ভাগ্যিস ফলের মধ্যে মুখ দেয়নি, বাটার মধ্যে মুখ দেয়নি। তো ফল বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পাশে স্টিলের থালাতে সন্দেশ, আমিত্তি আর 5 রকমের মিষ্টি আর মিছরি দিয়ে, 2 বাটার মধ্যেই তুলসী পাতা টাতা দিয়ে, তারপরে সিংহাসনের ওপরে যেই ছোটো ছোটো থালা, যেগুলোর মধ্যে রেগুলার আর কি পুজো করি, ঠাকুরকে ভোগ দিই, তো সেই থালার মধ্যেও 3 রকমের ফল দিয়েছি, কারণ সব রকমের ফল ওই থালার মধ্যে আটবে না, তার জন্য 3 রকমের বীজের ফল দিলেই হয়। তো বীজের ফল দিয়েছি, মানে 3 রকম দিয়েছি, ব্যাস। আর ওই সিংহাসনের মাথায় দেখো শিকলের মতন মালা করেছি, ওটাকে বলে শিকল মালা, চেন মালা বা শিকল মালা। তো এই 3 রকমের মালা গেঁথেছি, একটা হচ্ছে ঠেঙামালা, একটা হচ্ছে চটিমালা, আর একটা হচ্ছে শিকলমালা। তো এইবার আমি পাঁচালি পরব। শ্রী শ্রী লোকনাথায় নম, পরম পরণিকায় বরাভয় প্রদায় চ, নাথায় লোকনাথায় ব্রহ্মচারিণে নমো নম। শুনো 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 মন দিয়া শুনো ভক্তগণ, লোকনাথ ব্রত কথা করিব বলুন, পরম মঙ্গল হয় শ্রবণ করিলে, পাপ তাপ দূরে যায় তাহারে স্মরিলে, সরল বিশ্বাসে যেবা বাবা বলে ডাকে, বাবার করুণা পাশে চির সুখে থাকে, রণে বনে জলে জঙ্গলে যেভাবে স্মরণ করিলে তারে বিপদ তরাবে, তন্ত্রমন্ত্র কিছু নাই বাবাকে ডাকার, লোকনাথ নাম যেন একমাত্র সার, বসিও একাগ্র মনে বাবার স্মরণে, পূজা দিও ধূপ দ্বীপ ধূপ দ্বীপে মিছরি চন্দনে, পায়েস খিচুড়ি ভোগ করি নিবেদন, জাতি ধর্ম নির্বিশেষে কর বিতরণ, বাবার ছবিতে মালা দিও ভক্তি ভরে, পূজান্তে পাঁচালি কথা পর যত্ন করে, শিবরূপে মত্ত লোকে তার আগমন, মুক্তি প্রণাম যোগে করিব কীর্তন। বাল্যকাল পবিত্র চাকলা গ্রামে ছিলেন ব্রাহ্মণ, ঘোষাল বংশজ নাম নাম নারায়ণ, ঘোষাল ব্রাহ্মণ ছিল অতি শুদ্ধাচারী, শ্রীকমলা পত্নী তার পতিব্রতা নাম, একদা পত্নীরে বলে রাম নারায়ণ, সন্ন্যাসরে তা তরে পুত্রে করিতে অর্পণ, বংশের সন্তান যদি হয় ব্রহ্মচারী, উদ্ধার হইবে তার কুল নরনারী, সন্ন্যাসী করিতে পুত্রে মাতা নাহি চায়, প্রতিপাঞ্ছা পরিবারে কষ্টে দিল সার, একে একে 3 পুত্র ভূমিষ্ঠ হইল, শিশুরে হেরিয়া মাতা সকলে ভুলিল, চতুর্থ সন্তান জন্মে গর্ভে কমলার, স্মরণ করাই দিজ পূর্ব অঙ্গীকার, খণ্ডন করিবে কে বা বিধির বিধান, সন্ন্যাসে অর্পিল মাতা চতুর্থ সন্তান, দিব্যকান্তি শিশু ছিল অতি সুলক্ষণ, গণনাতে জানা গেল ভাগ্যের লিখন, ভগবান গাঙ্গুলি নামে কুল পুরোহিত, লোকনাথ নাম তার করেন বিহি, লোকহিত পরিবারে যার আবির্ভাব, লোকনাথ নাম তার নামে তার যথার্থ প্রভাব, পিতাম রাম নারায়ণ পুত্র লয়ে কোলে, রাম রামায়ণ পুরাণের গল্প কথা বলে, 8 সালে লোকনাথ করে অধ্যয়ন, সঙ্গী লয়ে সারা গায়ে করে জ্বালাতন, পুত্রের বয়স যবে 11 হইল, পুত্রের সন্ন্যাসে পিতা চিন্তায় পড়িল, হেনকালে পুরোহিত প্রতিশ্রুতি দিল, রামের মনের ইচ্ছায় পূরণ করিল, উপনয়ন সংস্কার সমাধা করিয়া সন্ন্যাসে করিবে যাত্রা পুত্রের লইল, বেণীমাধব হইল লোকনাথ সাথী, হেসে খেলে দুইজনে করে মাতামাতি, বেণী বলে সখার সাথে যাইবে সন্ন্যাসে, ইহা শুনি মাতা পিতা অশ্রুজলে ভাসে, প্রথমে মাতা পিতার অসম্মতি ছিল, পুত্রের আগ্রহে তারা শেষে সায় দিল, ভগবান বলে ইহা বিধির লিখন, লোকনাথ বেণী হল অদ্ভুত মিলন।
তাদের সন্ন্যাস ভার গাঙ্গুলি লইল, উপনয়ন একত্রে করিতে বলিল। উপনয়ন মুণ্ডিত মস্তক দুই ব্রহ্মচারী দ্বয় আচার্য গাঙ্গুলি হস্তে উপবীত লয়, পরাণ্যে উপনয়ন সম্পন্ন করিল, সন্ন্যাসে যাইতে তারা প্রস্তুত হইল। লোকনাথ বেণী যাবে আচার্যের সনে, যাত্রা পূর্বে অনুমতি চায় দুইজনে, আত্মীয় স্বজন সবে করে হায় হায়, অশ্রুরুদ্ধ হয়ে মাতা দিলেন বিদায়। ভগবানে ভগবান আগে যান, পিছে শিষ্যগণ, বশিষ্ঠের সাথে যেন রাম ও লক্ষ্মণ। ঘোষাল অঙ্গন ছিল লোকে লোকারণ্য, যাত্রা দৃশ্য দেখে সবে করে ধন্য ধন্য। কালীঘাট যাত্রা পদব্রজে কালীঘাটে গেল তিনজন, মায়ের চরণে শুরু করিবে সাধন। কালীঘাট মহাতীর্থে মার অবস্থান, গভীর অরণ্যে ঘেরা জনহীন স্থান। মায়ের মন্দির ছিল আদি গঙ্গা তীরে, জটাধারী সাধু শেখা যাগ যজ্ঞ করে, কদাচিত ডাকাতেরা আড্ডায় বসিত, প্রভু বা গোড়া সৈন্যের সাক্ষাৎ মিলিত। গঙ্গা স্নান সেরে গুরু আসনে বসান, শিষ্যগণে যত্ন করি সাধন শেখান। লোকালয়ে গুরুদের ভিক্ষান্নে যেতেন, যাহা পান ভিক্ষা করে একত্রে খেতেন। বনমধ্যে জটাধারী যজ্ঞে মত্ত ছিল। লোকনাথ বেণী তার কৌপিন টানিল, ক্রোধবরে সাধুবর শিশু পানে ধায়, ঊর্ধ্বশ্বাসে শিশুগণ ভয়েতে পলায়। গুরুর নিকটে সাধু নালিশ জানায়, শিষ্যদের হয়ে গুরু ক্ষমা ভিক্ষা চায়। সাধু যাবে শিশুদের সন্ন্যাস জানিল, আপনার জন ভেবে প্রস্থান করিল। গুরুদেব শিষ্যদের কাছে ডেকে নেয় কন, সাধু সনে আচরণ হইবে কেমন? জটা ও কৌপিন যাবে তাদের হইবে, বিরক্ত করিলে কেহ কেমনই সহিবে? ক্ষমা চায় শিষ্যগণ গুরুর চরণে, ক্ষমা করে গুরু যান ভিক্ষা অন্বেষণে। শিষ্যগণ তার সাথে চাহিল যাইতে, গুরু কহে সংসারের বাহিরে থাকিতে। পাঠায় তাদের অর্থ পরিবার জন, অতএব ভিক্ষান্নের নাহি প্রয়োজন। শিষ্য কহে সংসারে মায়া তেজি আছে, তবে কেন গৃহ অর্থ তারা ধরে আছে? গুরু কহে ঠিক কথা, স্থান ত্যাজ তবে, ঠিকানা অভাবে অর্থ আসা বন্ধ হবে। কালীঘাট ত্যাগ করি অন্যত্র চলিল, সংসারের যোগাযোগ সমাপ্ত হইল। স্থলপথ জলপথ পার হয়ে যায়, বর্ধমানে দামোদর নদী তৎপর। অবশেষে বেছে নেন গুরু এক স্থান, সহজে পাবেন যেথা ভিক্ষার সন্ধান। ব্রত পালন এক মনে সাধনে অতি প্রয়োজন, তার জন্য চাই শুধু ব্রতের পালন। গুরুর নির্দেশে তারা উপবাস করে, ব্রতের পালন সারে অতি নিষ্ঠা করে। তিল দুগ্ধ ভিক্ষা করে গুরু যাহা পায়, উপবাস অন্তে তারা ভাগ করে খায়। নক্তব্রত একান্তরা যত ব্রত ছিল, পক্ষাহ মাসাহ আদি পালন করিল। 40 বছর কাটে ব্রতের পালনে, যোগশিক্ষা তার সাথে চলে সযতনে সাধনে। শিষ্যগণ 50 করে পদার্পণ, গুরুদের 100 করেন পূরণ। লোকনাথ পূর্বস্মৃতি ফিরিয়া পাইল, গুরু কহে সাধনায় স্মরণে আসিল। বর্ধমানে বাড়ি ছিল নাম সীতানা, পূর্বজন্মের শরীরে ছিল লোকনাথ। লোকনাথ জাতিস্বর হইল সাধনে, কহে গুরু এই বিদ্যা রাখিতে গোপনে। অনুসঙ্গে কেটে যায় 50 বছর, সাধনার সিদ্ধি লাভে হল তৎপর। লোকালয়ে হাটে মাঠে ঝোপে ও জঙ্গলে জপ তপ করে তারা জনকোলাহল। সন্ধ্যাকালে শিষ্যদের ধ্যানে বসাইয়া, কীটেদের আনে গুরু চিনি ছড়াইয়া। শত শত পিপীলিকা শিষ্যের দংশায় ইন্দ্রিয়কে বসে রেখে সমাধি শেখায়। হিমালয়ে সাধনার উপযুক্ত স্থান, শিষ্যদের লয়ে গুরু সেই স্থানে যান। গুহার মধ্যে শিষ্যদ্বয় ধ্যানস্থ হইত, প্রহরী হইয়া গুরু পাশেই থাকিত। একদিন সাধনায় সফল হইল, আনন্দে তাদের গুরু বুকে তুলে নিল। গুরু কহে কর্মযোগ জ্ঞান প্রয়োজন, ইহা ছাড়া ব্রহ্মজ্ঞান হয় না পূরণ। মক্কা যাত্রা কর্মযোগ শিক্ষাতরে বিদেশেতে যায়, আফগানিস্তান হয়ে মক্কায় পৌঁছায়। মক্কায় স্বাধীন গৃহে কোরআন পড়িল, ইসলাম তত্ত্বকথা বুঝিতে পারিল। খ্রিস্ট হিন্দু মুসলিমে নাহি তফাৎ, এ জগতের মানুষের নাই কোনো জাত। সর্বধর্ম সর্বজাতি করে একাকার, দূর করিলেন তিনি যত কুসংস্কার। 16 ধর্মচারী হতে মুসলমান, মুছল্লম ইমানি তাহার প্রমাণ। ভক্তদের বোঝালেন কোরআনের সার, জাতি ধর্ম নির্বিশেষে শুনে কথা তার। মুসলমান ভক্তেরা প্রসন্ন হইল, পর্ব প্রমাণ লাড্ডু তারে নিবেদিল। লোকনাথ শুদ্ধ চিত্তে করেন গ্রহণ, কিঞ্চিৎ প্রসাদ করিল বন্দন। তারপর মদিনায় যায় তিনজন, আব্দুল গফুর যেথা পরিত সাধন। মরুভূমির নিভৃতে মৌন ব্রতে ছিল, তিনজনে তার সাথে সাক্ষাৎ করিল। ইশারাতে কত কথা হইল গোপনে, আব্দুল গফুর আর লোকনাথ সনে। এ জগতে তিনজন আছেন ব্রাহ্মণ, এই কথা লোকনাথ আব্দুলকে কন। ত্রৈলঙ্গ স্বামী ছিল শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আব্দুল গফুর আর লোকনাথ স্বয়ং। তারপর কাশীধামে যায় তিনজন, সেথা ত্রৈলঙ্গ স্বামী পায় দর্শন। হিতলাল মিশ্র নামে তিনি পরিচিত, ত্রৈলঙ্গ স্বামী নামে সবাই জানিত।
কাশীর সচল শিব স্বর্গলোকে কয়, শেখায় গঙ্গার বুকে সদা বিষেরা। একদিন গঙ্গাতটের ধ্যানস্থ হইছিলেন ভগবান প্রণমিয়া তাহাকে বলেন, শেষ দিন বুঝিয়াছি, আর দেরি নাই, শ্রীচরণের শিষ্যগণে এবার এবে দাও খায়। হিতলাল শিষ্যভার গ্রহণ করেন, ভগবান এতদিনে আশ্বস্ত হলেন। ত্রৈলঙ্গ স্বামী জগতে মহাব্রহ্মজ্ঞানী, মহাযোগী, মহাজ্ঞানী, মহাগুরুমানি, যার কাছে লাভ হবে ব্রহ্মতত্ত্ব জ্ঞান, ভগবান শিষ্য সহ তার গৃহে যান। প্রতিদিন গঙ্গা স্নানে যান চারিজন, স্নান শেষে অন্নপূর্ণা পরিত দর্শন। একদিন লোকনাথ উদাস নয়নে একা একা বসে ভাবে গুরুর কারণে। হেনকালে ভগবান আসিত তথায় শিষ্যের উদাস ভাব জানিবারে যায়। লোকনাথ বলে, গুরু মুক্তি নাহি পেলে শিষ্যের উদ্ধারে নিজ প্রাণ দিয়ে গেলে। মাতা পিতা গুরু হয়ে তুমি পাশে ছিলে, শিষ্যদের তরে নিজে অপূর্ণ রহিলে। আদর করিয়া গুরু শিষ্যের সুধায়, এমন শিষ্যের ভাগ্য কোন গুরু পায়। প্রণমিয়া লোকনাথ গুরুরে জানায়, উদ্ধারিবে পরজন্মে আসিলে ধরায়। জন্ম পরে মুক্তি হেতু আসিবে ধরায়, ততদিন আমি হেথা রব প্রতীক্ষায়। শিষ্যের অর্পণ করি আপনার ভার, গুরু কহে এবে আমি ছাড়িব সংসার। লোকনাথ ছিল তার পুত্রের সমান, মুখাগ্নির ভার তারে দেন ভগবান। একদিন ভগবান গঙ্গা স্নান করে গঙ্গা তীরে ধ্যানে লয় বহুক্ষণ ধরে। গুরুর বিলম্ব হয় ফিরিতে কুটিরে, শিষ্যগণ দুশ্চিন্তায় যা ধায় গঙ্গা তীরে। ত্রৈলঙ্গ স্বামী ধ্যানেতে জানিতে পারেন ভগবান দেহ রেখে স্বর্গেতে যাবেন। গুরুরে ধ্যানস্থ দেখে ঘাটের উপরে লোকনাথ বেণী ডাকে দেহ স্পর্শ করে, অমনি নিথর দেহ ভূতলে লুটিল। গুরু নাই বলে শিষ্য কাঁদিতে লাগল। গুরু ছিল জাগরণে শয়নে স্বপনে, গুরুর বিহনে তারা থাকিবে কেমন। হিতলাল প্রবোধিয়া শিষ্যগণে কন, তাদের সকল ভার করিবে গ্রহণ। গুরুর অন্তিম ইচ্ছা পূরণ করিতে শোক ভুলে শেষকৃত্য বলেন সারিতে। মণিকর্ণিকার ঘাটে যেন দাহ হয়, গুরুর নির্দেশ ছিল লোকনাথ কয়। শিষ্যেরা তথায় তাই চিতা সাজাইল, পুত্রসম লোকনাথ মুখাগ্নি করিল। তারপর তিনজনে কাশীতে রহিল, সাধন ভজনী দিন কাটিতে লাগিল। লোকনাথ বেণী মিলে মনস্থ করিল, নানা দেশ পর্যটনে যাইতে চাহিল। হিতলাল আজ্ঞা দেন করিত ভ্রমণ, ব্রহ্মজ্ঞান লাভে এর আছে প্রয়োজন। পায়ে হেঁটে বহির্ভ্রমণ, পায়ে হেঁটে নানা দেশ রহিল দুজন, আরব্য পারস্য গ্রীষে করিল ভ্রমণ। পশ্চিমে করিল যাত্রা সমুদ্র পর্যন্ত, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা পাইল পর্যাপ্ত। ইসলাম মর্মবাণী করিতে সন্ধান মক্কা ও মদিনা তীর্থে তিনবার যান। তারপর বদ্রীধামে উপনীত হয়, জপ তপ লয়ে শেখা কিছুকাল রয়। হেনকালে হিতলাল দর্শন দিলেন, সুমেরু যাইতে তিনি ইচ্ছা জানালেন। তিনজন যাত্রা করে একত্রিত হয়ে দুর্গম সুমেরু শীর্ষে ঝড় ঝঞ্ঝালয়ে। দিবাভাগে অন্ধকার পথ নাহি পায়, ভীষণ তুষারপাতে প্রাণ রাখা দেয়। খাদ্যের অভাবে দেহ হলো শীর্ণকায়, রক্তহীন শ্বেতবর্ণ চর্মসার প্রায়। অন্ধকারে দীপদৃষ্টি তারা লাভ করে, তারপর যাত্রা করে চূড়ার পুকুরে। অদ্ভুত বামন এক শেখায় দেখিল, তাহাদের প্রথা ও ভাষা বুঝিতে পারিল। কাটিল বছর কুড়ি সেই মুলুকেতে, তারপর তারা গেল সুমেরু পর্বতে। ত্রৈলঙ্গ স্বামীর ইচ্ছা উদয়াচল দর্শন, নিম্নভূমি তলে তাই যায় তিনজন। পদব্রজে পৌঁছাইল চীন সীমানায়, সীমান্ত রক্ষীরা শেখা ছিল পাহারায়। সাধুদের চোর ভেবে কারাগারে দিল, শৃঙ্খল খুলিয়া সাধু বাহিরে আসিল। রক্ষীরা রাজসভায় বর্ণিল বৃত্তান্ত, অলৌকিক কাণ্ড শুনে সবাই বিস্মিত। চীন রাজ সাধুদের চিনিতে পারিল, ক্ষমা চেয়ে সাধুদের মুক্ত করে দিল। অবশেষে লোকনাথ ব্রহ্মজ্ঞ হলেন, এ কথা ত্রৈলঙ্গ স্বামী নিজে বলিলেন। ইহা শুনি লোকনাথ আনন্দিত মনে শ্রদ্ধা করে প্রণমিল তাহার চরণে। মহাযোগী শিষ্যগণে আশীষ দিলেন, জীবের কল্যাণ কর্ম করিতে বলেন। ত্রৈলঙ্গ স্বামী শিষ্যের বিদায় লইয়া উদয়চল গেলেন নিঃসঙ্গ হইয়া। লোকনাথ বেণীধায় ধরিয়া তিব্বত, নিম্নতলে শুরু হবে লীলার জগৎ। চন্দ্রনাথ গিরিশৃঙ্গে দুজন পৌঁছিল, শেখায় বৃক্ষের তলে বিশ্রাম করিল। সেই স্থানে যোগী এক ধ্যানমগ্ন ছিল, দূর হতে লোকনাথ দেখিতে পাইল। অকস্মাৎ বনমধ্যে দাবানল ধায়, পশু পক্ষী কীট আদি ভয়েতে পলায়, লতাপাতা বৃক্ষ আদি জ্বলিতে লাগিল। দাবানল যোগী পানে গ্রাসিতে আসিল। লোকনাথ যোগীবরে বাঁচাবার করে গেলেন আকাশপথে বাতাসের ভরে। কোলে করি যোগীবরে বাহিরে আনেন, তারপর লোকনাথ প্রস্থান করেন। যোগীন্দ্র বিজয়কৃষ্ণ ছিল হত জ্ঞান, জ্ঞান ফিরে যোগী তার পেল না সন্ধান। বনমধ্যে বাহিনীর শুনিয়া গর্জন, লোকনাথ বেণী শেথা করিল গমন। শিশুরে ছাড়িয়া মাতা যাইবে কেমনে, বাঘিনীর চিৎকার তাহার কারণে। লোকনাথ শাবকের নিলেন কোলেতে,
বাঘিনী নিশ্চিন্ত হয়ে গেল শিকারেতে। এইভাবে কিছুকাল অরণ্যেতে রয় বাঘিনী সাধুর সঙ্গে মৌন কথা কয়। একদিন শাবকেরা কৈশোরে পড়িল, লোকনাথ বাঘিনীর বিদায় চাহিল। বাঘিনীর অশ্রুজলে তেজি সেই স্থান লোকনাথ বাঘিনীরে ধন্য করে যান। সেতা হতে লোকনাথ ত্রিপুরা চলিল, সখারে ছাড়িয়া বেনি কামাখ্যা ধাইল। ডেঙ্গুর সাক্ষাৎ। বর্ধিষ্ণ দাউদকান্তি ত্রিপুরা জেলায় সেই স্থানে লোকনাথ ঘুরিয়া বেড়ায়। বৃক্ষতলের প্রতিপার্শ্বে ধ্যানস্থ হইত, গ্রাম হতে নরনারী দর্শনে আসিত। শ্বেতবর্ণ জটাধারী আকর্ণ নয়ন, দিব্যজ্যোতি দেহ তার অদ্ভুত দর্শন। ডেঙ্গু কর্মকার নামে সদাশয় প্রাণ, করিতে প্রকাশ লীলা সাধু তারে চান। সহজ সরল ডেঙ্গু সদানন্দময়, মিথ্যা মামলায় সব হারাইতে হয়। উকিলের ঘর করে ভিটে মাটি যায়, প্রাণের তাগিদে ডেঙ্গু ছুটিয়া বেড়ায়। সাধুর দর্শনে ডেঙ্গু মনে বল পায়, অশ্রুজলে চরণেতে মিনতি জানায়। দেখিয়া ডেঙ্গুর ভক্তি হইল সদয়, বিচারে খালাস পাবে সাধু তারে কয়। পরদিন আদালত প্রমাণ করিল, বিচারে নির্দোষ ডেঙ্গু সাব্যস্ত হইল। রায় শুনে আনন্দেতে যোগী পানে ধায়, বাবা বলে ডেকে ডেঙ্গু চরণে লুটায়। নিজ হাতে রায় লিখে ডেঙ্গুরে জেতান, বাবার কৃপায় তার বাঁচে প্রাণ মা। অপরের দুঃখ দেখে তার কৃপা হয়, করুণাই শক্তি তার জানিও নিশ্চয়। ডেঙ্গু চায় ব্রহ্মচারী তার গৃহে রবে, বাবার চরণ স্পর্শে গৃহ ধন্য হবে। সাধুকে আশ্রয় দিলে কুৎসা রটিবে, বাবা বলে ডেঙ্গু তাহা কেমনে সহিবে। সহিতে পারিবে ডেঙ্গু তার কৃপা হলে, এই বলে ডেঙ্গু তারে গৃহ লয়ে চলে। ভক্তির ভক্তের কুটিরে বাবা নিলেন আশ্রয়, অমনি ডেঙ্গুর গৃহ হইল শ্রীময়। মুক্তি লাভে কত ভক্ত কুটিরে আসিত, মুক্তি লাভে কত ভক্ত কুটিরে আসিত, জাতি ধর্ম নির্বিশেষে করুণা পাইত। দূর হতে সাধু সন্ত ফকির আতুর, রোগ তাপ লয়ে আসে সমস্নেহাতুর। তার কাছে ছোট বড় কাজ নাই, কাজ কিছু নাই, ধর্ম হতে কর্ম করো বলেন সদাই। লাঠি হাতে লোকনাথ শুকর তাড়ান, কখনো চাষির সাথে লাঙল চালান। সমাজের গোড়াগণ পাগল ভাবিত, ব্রহ্মচারী আচরণে আড়ালে হাসিত। বালকেরা দূর হইতে পাথর ছুড়িত, আঘাতে বাবার দেহ রক্তাক্ত হইত। এই দৃশ্যে কষ্ট পেয়ে ডেঙ্গু ভাবে মনে, শক্তিধর হয়ে বাবা সহিছে তেমন। পাপ হতে মুক্তি দিতে ধরাধামে এসে, সবারে করেন ক্ষমা বাবা ভালোবেসে। পথি মধ্যে তর্ক করে বিপ্রচারীজন, উপবীতে গীত তারা ফেলেছে ভীষণ। ইহা দেখি ব্রহ্মচারী সেই স্থানে যান, দূর দূর করি ওঠে ব্রাহ্মণ সন্তান। তথাপি বলেন বাবা গায়ত্রী জপিতে, উপবীতে গীত তবে পারিবে খুলিতে। ব্রাহ্মণের গায়ত্রীতে গীত নাহি খোলে, গ্রন্থিতে গ্রন্থিতে তারা শত গীত ফেলে। অবশেষে বাবা নিজে গায়ত্রী জপিয়া খুলিলেন গীতগুলি হাতে তুলি দিয়া। ইহা দেখি বিপ্রগণ চমকিত হয়, বাবার চরণে পড়ি ক্ষমা চেয়ে লয়। বাবার মহিমা কথা কত বলিয়া, দিনে দিনে অলৌকিক হইল প্রচার। একদা বাবার কোলে মস্তক রাখিয়া, ধন্য ডেঙ্গু স্বর্গে গেল বিশ্বাস স্থাপিয়া। ডেঙ্গুর বিচ্ছেদে বাবা কুটির ছাড়িয়া, মাঠে ঘাটে বৃক্ষতলে বেড়ান ঘুরিয়া। বারদি আশ্রম। গোস্বামী অরুণকান্তি নাগ জমিদার বারদিতে যায় গিয়ে ভক্ত ও উদার। বাবারে আশ্রয় দিতে জমিদার চায়, সারা বিশ্বে তার স্থান ভক্তেরে জানায়। তথাপি অরুণকান্তি হইল না চার, ভক্তি রেখে বাবা তারে বলে সমাচার। অতীত নিষ্কর কোনো স্থান যদি হয়, আশ্রম করিয়া বাবা থাকিবে নিশ্চয়। শ্মশান বাঘিনী চর স্থান মনোরম, নির্মিত হইল সেথা বাবার আশ্রম। লতা পাতা পুষ্পে পূর্ণ যেন তপবন, শিষ্যসনে বাবা থাকে অন্যের মতন। পাশে ছিল গোয়ালিনী নামেতে কমলা, দুধ বেচে দিন চলে থাকিত একেলা। পূর্বজন্মে গোয়ালিনী লোকনাথ মাতা, বাবা শুধু মনে মনে জানিত সে কথা। আশ্রমে আশ্রয় পাবে সাত ছিল মনে, যাতায়াত করে তাই করে তাই বাবার চরণে। মনের কথাটি বাবা বুঝিতে পারিয়া মায়ের হাতে আশ্রম দিলেন তুলে। আশ্রমের মাতারূপে সম্মান পেতেন লোকনাথ, তার হস্তে দিনান্তে খেতেন। ব্রাহ্মণ রামকুমার বারদিতে ছিল, লোকনাথ দর্শনে আশ্রমে আসিল। পূর্বজন্মে গুরু ছিল শ্রীরামকুমার, বাবা চাহে এজন্মে উদ্ধার তাহার। বাবার আদেশে রাম সংসার ছাড়িল, সন্ন্যাস গ্রহণ করি কাশীতে রহিল। একদিন লোকনাথ শান্ত উষালগ্নে কৌতূহলে উপবিষ্ট ছিল যোগাসনে। বিজয়কৃষ্ণ গোস্বামী আসিছে মিলনে, ব্রহ্মচারী বুঝিলেন বসিয়া আসনে। তার নৌকা পড়ে আছে ব্রহ্মপুত্র চরে, ভক্তেরে পাঠান বাবা উদ্ধারের তরে। বিজয়ের আগমন অগোচরে ছিল, বিজয় ভাবিল বাবা কেমনে জানিল। লোকনাথ বিজয়ের মিলন হইল, বাবার জ্যোতিতে গৃহ ভরিয়া উঠিল। বিজয় বাবার দেহে করিল দর্শন, শত শত দেব দেবী করে বিচরণ।
একান্তে উভয় কত আলাপ করিল, বিজয় বাবার হস্তে শ্রীফল খাইল, বিজয় বাবার হস্তে শ্রীফল খাইল। গৃহী সাধু বিজয়ে প্রশংসা করিত, সাধুর বিপদে বাবা সদাই থাকিত। লোকনাথে মহাযোগী বিজয় মানিয়া প্রস্থান করিল, শেষে প্রণাম করিয়া বিজয় প্রচার করে ভক্ত সমাবেশে, এমন সিদ্ধ পুরুষ নাই কোনো দেশে। ব্রহ্মানন্দ যোগী চায় মায়া হতে মুক্তি, খোলস ছাড়িতে বাবা দেন এক যুক্তি। গুটি পোকা তৈরি করে রেশমের পাশ, পরিণত হলে তার আপনি প্রকাশ। পরীক্ষা করেন বাবা গুরু নিন্দা করে, শ্রীধর রাগিয়া তারে কাষ্ঠ তুলে ধরে। সর্বজীবে সমভার বলেন রাখিতে, ছদ্মবেশে ধরিলেন ভক্তে শিক্ষা দিতে। একদা শ্রাদ্ধের এক নিমন্ত্রণ পান, সারময় বেশে বাবা শ্রাদ্ধ বাড়ি যান। দূর দূর করি সবে মার ধর করে, নিজ রূপ ধরিলেন আঘাতের পরে। চরণে পড়িল ভক্ত ব্যথিত অন্তরে, ভক্তের দিলেন শিক্ষা শেষে ক্ষমা করে। পশুদের ভাষা বাবা পারেন বুঝিতে, ব্যাঘ্র সর্প তার কাছে আসিত নিশ্চিন্তে। পিপিলিকা সার বেঁধে শরীরে উঠিত, উঠিয়া বাবার হস্তে মিষ্টান্ন খাইত। বসিতে বাবার অঙ্গে দ্বন্দ্ব পাখিদের, মৃদু হেসে বাবা শান্ত করেন তাদের। একদা আশ্রমে দুই নাস্তিক আসিল, বাবাকে মাটিতে তারা আড়ালে রহিল। অপসাত ব্যাঘ্র আসি গর্জন গর্জিয়া উঠিল, প্রাণভয়ে দুইজন কাঁপিতে লাগিল। আদর করিয়া বাবা বাঘেরে ফেরান, প্রয়োজনে নিজ শক্তি দুর্জনে দেখান। নাস্তিকের আস্থা হয় বাবার উপরে, তার ন্যায় শাস্তা নাই ধরণীর পরে। তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি ভোলানাথ, করুণার অবতার বাবা লোকনাথ। গোয়ালিনীর আত্মীয়া পূজা দিতে চায় কালীঘাটে, কালীমাকে মানত জানায়। তাহার সামর্থ্য নাই কালীঘাটে যেতে, গোয়ালিনী মাকে ধরে কালী পূজা দিতে। বাবারে ধরিল মাতা পূজা পাঠাইতে, বাবা কহে পূজা দ্রব্য তার কাছে দিতে। সংশয়ে পড়িয়া মাতা ভাবে মনে মনে, সেই পূজা কালী মাতা পাইবে কেমনে। পূজা দ্রব্য লয়ে মাতা আসিল যখন, বাবার অঙ্গেতে কালী করিল দর্শন। প্রাণের ঠাকুর তারে করুণা করিল, গোয়ালিনীর জীবন সার্থক হইল। ভাওয়াল রাজা আসি বাবারে জানায়, বাবার একটি ছবি তুলিবারে চায়। নামের প্রচারে বাবা হন অনাসক্ত, রাজারে ফেরান তার হল বড় শক্ত। অবশেষে রাজা তার ছবি তুলে নিল, সেই ছবি প্রতি ঘরে পূজিত হইল। বারোদিত কল্পতরু বাবা লোকনাথ, আমাদের মুক্তিদারা মুক্তিদাতা, অনাথেরও না। দুরারোগ্য রোগ লয়ে আশ্রমে আসিত, বাবার প্রসাদে তারা আরোগ্য হইত। জমিদার সীতানাথ বাতে পঙ্গু ছিল, কৃপা করে বাবা তার বাদ সারাইল। কাশীকান্ত শয্যাশায়ী মাস পাঁচ ছয় বাবার প্রসাদ খেয়ে শীঘ্র সুস্থ হয়। যক্ষারোগী শিশু এক ছিল মৃত প্রায়, নিজ আয়ু দিয়ে বাবা শিশুরে বাঁচায়। সকলের রোগ বিষ শরীরে লইয়া জরাগ্রস্ত হন বাবা বার্ধক্যে যাইয়া, মহাপ্রয়াণ। সংসারের কাজ হলো সমাপ্ত বাবার, মহাপ্রয়াণের দিন আসিল এবার। ঘোষণা করেন বাবা ভক্ত পরিবেশে, ইহলোক ত্যাজিবেন জ্যৈষ্ঠের উনিশে। ইহা শুনি ভক্তগণ গণ কাঁদিতে লাগিল, আশ্রমে শোকের ছায়া ঘনায় উঠিল। ভক্তগণের ডাকি বাবা প্রবোধিয়া কন, মিছে দুঃখ কেন করো মোর প্রিয়জন। ভক্তি ভরে ডাক দিলে আমারে পাইবে, বিপদে পড়িলে মোরে স্মরণ করিবে। আমি চির অবিনাশী সূক্ষ্ম দেহে রব, শত বর্ষ পরে পুনঃ ধরায় আসিব। রামকুমার আসিল কাশীধাম হতে, গুরু শিষ্যে কত কথা হল গোপনেতে। পুত্র সম রামে দেন শেষ কৃত্য দায়, অশ্রুজলে ভেসে রাম প্রণাম জানায়। শেষ দিন ভক্তগণে নির্দেশ দিলেন, প্রত্যুষে আহার পর্ব সারিতে বলেন। সকলের শেষে বাবা আহারে বসেন, গোয়ালিনী মার হাতে আহার্য নিলেন। এগারোটার পরে বাবা মন্দিরে গেলেন, মহাসমাধিতে তিনি নিমগ্ন হলেন। কত শত নরনারী সেথায় আসিল, জীবন্ত শিবকে শেষ প্রণাম করিল। গগনে ময়ূখ মালি প্রকট তখন, নিস্তব্ধ নিথর হয়ে রহে ভক্তগণ। ভক্তগণ অশ্রুজলেন ভাষায় নয়ন, অধীর আগ্রহে সবে রহে কিছুক্ষণ। অবশেষে রাম কোলে মন্দিরের দ্বার, বাবা নাই বলে রাম করে চিৎকার। তার আত্মা চলে গেছে জ্যোতিষ্কের পরে, ইহা শুনি ভক্তগণ কাঁধে উচ্চে স্বরে। আশ্রম প্রাঙ্গণ মাঝে বিল্ববৃক্ষ ছিল, বিল্ববৃক্ষ মূলে রাম বাবারে রাখিল। আদি ব্রহ্ম নাম সবে কীর্তন করিল, ঘৃত ও চন্দনে চিতা রাম সাজাইল। নির্দেশ মতন রাম মুখাগ্নি করিল, অগ্নিরথে চলি বাবা ব্রহ্মেতে মিলিল। প্রণাম। সত্যযুগে নরহরি, ত্রেতাযুগে রাম, দাপরেতে কৃষ্ণ তুমি ভক্তবাঞ্ছারাম। গোকুলেতে মা যশোদা ননি দিল মুখে, ভাসিবে বাৎসল্য প্রেমে অপার্থিব সুখে। সেই রূপে বারোদিতে গোয়ালিনী হাতে, আহার করিলে তুমি নিজ করুণাতে।
কলিকালে লোকহিতে এলে লোকনাথ, জয় জয় মহাযোগী জয় ভোলানাথ। ধর্মের আধার তুমি বিপদ তারণ, প্রণমিয়া সরিলাম তব শ্রীচরণ। বাবার পাঁচালী হেথা হলো সমাপন, জয় বাবা লোকনাথ বল ভক্তগণ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। মন্ত্র নিত্যং শুদ্ধং নিরাভাসং নির্বিকারং নিরঞ্জনং নিত্যবোধং চিদানন্দং গুরুং ব্রহ্ম নমাম্যহম। ওম নমো ভগবতে লোকনাথায় নমো নমঃ। আসো না, আসো বাবা, এঘরে আসো, এঘরে আসো, আসো আসো বাবা, আসো তাড়াতাড়ি, আসো 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 তাড়াতাড়ি, আসো আসো হিসুকব্বা, হিসুকব্বা আসো তাড়াতাড়ি, আমি চলে গেলাম, আসো 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 তাড়াতাড়ি আসো। ফল বানানোর পরে, বাটা সাজানোর পরে তোমাদের সাথে আর দেখাইনি, কারণ ওই আমি বারবার ক্যামেরাতে হাত দিই না। তো এই যে দেখতে পাচ্ছ এখন একটু খালি খালি, তার কারণ হচ্ছে আমি শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য আলাদা থালায় বেড়ে নিয়েছি, কারণ বর আসবে সেই রাত্রেবেলা, ততক্ষণ পর্যন্ত তো আর রেখে দেবো না, তাদেরকে আগেই দিয়ে আসলাম। আর এই দুটো থালা বেড়ে নিয়েছি, থালা না প্লেট, একটা সীমাদি একটা মিঠুদিকে দেওয়ার জন্য। যেহেতু আমার কাগজের থালা আনা হয়নি, তার জন্য এইভাবেই দিচ্ছি। এই যে শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছি আর এটা আমি এখন দিতে যাব। আর তো দেখো বন্ধুরা, এই জায়গা সম্পূর্ণ গুছিয়ে মুছে রাখলাম, তরকারির খোসা, সরি ফলের খোসাগুলো ফেলে দিয়ে ওই বড় বড় বাসনগুলো এই যে এখানটায় মেজে ওপর করে রাখলাম, আবার জায়গা মতন চলে যাবে জল শুকিয়ে গেলে। এখানে কিছু ফল রয়ে গেছে, এমনিতেই এক গামলা ফল এখনও মানে কাটা ফলগুলো রয়েছে সবাইকে দিয়ে থুয়ে, আর তরমুজ সহ কলাটা বাইরে রেখে বাদবাকি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন। এই এই কাজটাই বাকি, আর বাদবাকি সব কাজ হয়ে গেছে। এই জায়গা পরিষ্কার করে ধুয়ে মুছে একদম
পরিষ্কার করে রেখেছি, এখন শান্তি লাগছে। চলো, হলো কমপ্লিট। 11টার আগে এসেছি, তোমাদের বললাম না 10:15, বাবা চোখ মুখের কী হাল। 10:15 এসেছি আর এখন 1:30 বাজে। সব কমপ্লিট করে উঠে ভাত বসাবো, যে সেই চাল ভিজিয়ে রাখলাম, এখন 1:30 বাজে, 2টোর সময় বসাবো, আধা ঘন্টা ভিজুক তারপরে। আর সব কিছু আগেই সেরে আসলাম, মিঠু দিতে পারি, সীমা দিতে পারি দিয়ে আসলাম, তার সবার আগে তো উপরে দেওয়া হয়ে গেছে। ব্যাস এবার বর আসলে পরে কাঁটা ফল খেতে হবে, কিছু করার নেই, ও আসবে তখন। আর ইনি কী করেছে জানো, পুরো বাটার মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে মিষ্টি খেয়ে নিয়েছে, আমি জানি না কী হবে, এরকম করে না, সাহস দিনকে দিন ওনার বেড়ে গেছে। দেখো শুনছে, কথা শুনছে। এ বাবা তুই যে মিষ্টি খেলি, তুই যে মিষ্টি খাইলি, আমার দিকে তাকা, এই যে আমার দিকে তাকা, তুই যে মিষ্টি খাইলি, এখন যদি তোর বমি হয় কৃমি হয় তখন আমি কী করবো বলতো? আমি এসে দেখি চাচ্ছে মিষ্টিটা, তা আমি মিষ্টিটা ওরে দিয়েই দিয়েছি। দুষ্টু তো করে তাকানো তোমার সবসময়, হ্যাঁ সবসময় দুষ্টু দুষ্টু তাকানো। তুমি একটা দুষ্টু বাবা, এটা কী করলা তুমি বলো? তুমি এটা যা করছো তুমি ঠিক করছো? তুমি যে মিষ্টিটা খাইছো তোমার নোলা বড্ড হয়েছে, সবার আগে তোমারে আমি আম দিছি, তারপরেও তোমার হয় না? হ্যাঁ নিজে নিজে একা হাগুমুতু করে এসে তারপরে আবার মিষ্টি চাটান দিছে আমার বাবা। তা তো যাই হোক বন্ধুরা, এরপরে আজকে আমার আর কোনো কাজই নেই, জাস্ট যেরকম কাজ সন্ধে দেওয়া, দুপুরে খাওয়া দাওয়া করা, আর দুপুরের ভিডিও রেডি করা আছে ওই চ্যানেলে, দুপুরের ভিডিও কালকে রেডি করে রেখেছি পুজো দেবো, তাই যাতে কোনো আমার হেডেক না থাকে, যাতে শান্তি ভরে নিষ্ঠা ভরে পুজোটা দিতে পারি। তো এখন এই কারণেই এই ভিডিওটা এন্ড করলাম। দেখো আমি পাঁচালি পড়ার সময় আমি উঠিনি, তোমরা ভালো মতন জানো যে আমি একবার যেখানটায় ক্যামেরা সেট করে দিই, একবার হচ্ছে মালা গাঁথার সময় সেট করেছি, একবার হচ্ছে তোমার ফল বানানোর সময় সেট করেছি, আর একবার পাঁচালি পড়ার সময় সেট করেছি, আর উঠিনি আমি। তো সেই কারণের জন্য আমি পাঁচালিটা আমি ফুল লেন্থে রাখছি আর নর্মাল স্পিডেই রাখছি, কারণ মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, আগামী বছর যদি না বাঁচি, আগামী বছর যদি পুজো করতে না পারি, তার জন্য এটা আমার চ্যানেলে পুরো স্মৃতি হয়ে থেকে যাবে। তোমরা চাইলে স্কিপ করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই পাঁচালি পড়াটা আমার, আমি দেখলাম পুরো 27 মিনিটের হয়েছে। কি 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 কারণ নাই, অকারণ নাই, ও ও ও ও ও ও আমি পাত্তা দেব না, আমি এরকম অনেক ঘৌ ঘৌ আমি অস্বীকার করতে পারি, আমি ইগনোর করতে পারি। হ্যাঁ 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 এরকম অনেক ঘৌ ঘৌ আমি ইগনোর করতে পারি। কি হয়েছে, খেপলি কেন তুই? তোর আমি কি করছি, কি করছি তোর আমি কি করছি, কি করছি তোমার আমি কি করছি বলো বলো বলো। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, কারণ অনেক দেরি, অনেক বড় হয়ে গেছে, তার জন্য এখানেই রাখছি। তোমরা সবাইকে একই রকমভাবে কাটালে আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও, আগামী বছর যদি বেঁচে থাকি ইচ্ছে আছে ভোগ দেওয়ার। চলো টাটা।